আমরা এখন দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস রিসেট করা যায়। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, এটা হচ্ছে নিউজ পোর্টাল একটা ওয়েবসাইট। আমি চাচ্ছি এই ওয়েবসাইটের এ টু জেড সব কিছু রিমুভ করব, বা এটা ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। সো এটা করার জন্য আমাকে ড্যাশবোর্ডে আসতে হবে। এটা আমরা রিমুভটা দুইভাবে করতে পারি। এক, প্রথমত আমরা প্রত্যেকটা পোস্ট, ফেস বা মেনুতে যে যেগুলা ক্রিয়েট করা হয়েছে সেগুলাই আমরা ধরে ধরে রিমুভ করলে এটা ক্লিন হয়ে যাবে। এটা 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 রাইট ওয়ে না। রাইট ওয়ে হচ্ছে আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে। দুই নাম্বার যেটা, ওটা হচ্ছে আমাদের একটা প্লাগইন ইউজ করে এ টু জেড সব রিমুভ করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি রিমুভ করতে যান সেক্ষেত্রে আপনার অনেক সময় প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা যদি শর্টকাটে রিমুভ করতে চাই আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে। সো আমরা ম্যানুয়ালি না করে আমরা ডাইরেক্ট একটা প্লাগইন ইউজ করে আমরা এ টু জেড সব কিছু রিমুভ করব। এটার জন্য আমাদেরকে প্রথমত প্লাগইনে যেতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিউ, এখানে এসে সার্চ দিবেন ডব্লিউপি রিসেট। ডব্লিউপি রিসেট লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই আমাদের ফার্স্ট যে প্লাগইনটা শো করবে, ডব্লিউপি রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল, এটা কি ইনস্টল করে নিব আমরা। ওকে, এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। ওকে, আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টুলস, টুলস লেফট সাইড থেকে টুলস অপশন, টুলস অপশনে আসতে হবে। এখান থেকে ডব্লিউপি রিসেট, টুলস থেকে ডব্লিউপি রিসেটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেন এখানে একটা ইনপুট ফিল্ড রয়েছে যেখানে লেখা আছে টাইপ ইন রিসেট। সো আমরা রিসেটটা টাইপ করে দিই, রিসেট সাইট। ওকে, এই প্লাগইনের মাধ্যমে আমরা খুবই অল্প সময়ের মধ্যে ওয়েবসাইট রিসেট করতে পারি। এই যে দেখেন, আমার ওয়ার্ডপ্রেসটা অলরেডি ব্ল্যাঙ্ক হয়েছে, এখানে এসে একটা রিলোড দেওয়ার সাথে সাথে আমার সাইটটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এ টু জেড সব রিমুভ হয়ে গেছে। সো এভাবে আমরা ইজিলি প্লাগইনের মাধ্যমে ওয়েবসাইট রিসেট করতে পারি।